বন্ধুরা বানিয়ে নিয়েছি আলু মরিচ আর লুচি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো বন্ধুরা, তো মাম্পি রান্নাঘর উইথ হোমমেড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি, এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি, লুচি বানিয়ে নেব। তার জন্য সাদা তেল, নুন নিয়ে নিয়েছি। এখানে আমি আলুগুলো পোস্তুর আকারে মানে চার কোনা করে কেটে নিয়েছি। এখানে আমি গরম জল ফুটে দিয়ে দিয়েছি। তো লুচির সঙ্গে আমি আলু মরিচ বানাবো। সবাই লুচির সঙ্গে আলুরদম খেতে ভালোবাসো, আলু মরিচটা একবার ট্রাই করে দেখবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, তো খুব ভালো লাগবে। এই সসপ্যানটা বড় উল্টে যায়। হ্যাঁ, ফুটে গেল। তো এখানে গরম জল ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি আলুগুলো এবার দিয়ে বয়ল করে নেব। শুধুমাত্র নুন দিয়ে আলুগুলো সিদ্ধ করবো, এখানে কোনো মশলা আমি ব্যবহার করব না। তো প্লিজ, আমার চ্যানেলটি যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব আপনারা একদম করছেন না, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কি এগোতে সাহায্য হবে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে নেব, তারপর আমি দেখাচ্ছি রোল ময়দাটা কেমনভাবে মেখে নেব। তো একটা হাতে দেখাচ্ছি, ওই জন্য পরিমাণটা বোঝাতে পারবো না। তো তেলটা আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। লুচিগুলো একটু খাস্তা হবে, তার জন্য একটু বেশি করে সাদা তেল প্লাস নুন দিয়ে নিলাম। এরপর আমি আজকে মেঘের ওয়েদার খুব খারাপ, আজকে ফার্স্ট এপ্রিল 2023-এ আজ ওয়েদারটা খুবই খারাপ। সকাল থেকে জল হচ্ছে, অন্ধকার চারদিকে। তার জন্য ঠান্ডা সিজনে আমার মেয়ে বলছে, মা আমি লুচি খাবো, ভাত খেতে ভালো লাগছে না। তো তার জন্য আমি লুচি বানিয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে আগে আপনারা তেলটা নুনটা দিয়ে এরকম শুকনোটা মেখে নেবেন, তারপর রুম টেম্পারেচার জল মানে যেটা ঘরের এমনি নর্মাল জল সেটা দিয়ে ময়দাটাকে মেখে নেবেন। দেখবেন লুচিগুলো খুব ভালো খাস্তা খাস্তা হচ্ছে। তো এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, এটা দেখতেও খুব সুন্দর লাগছে। গলায় সর্দি বসে আছে, তার জন্য গলাটা একটু ধরা ধরা লাগছে। তো এখানে আমি পরিমাণ মতো রুম টেম্পারেচার জল দিয়ে আমি একদম শুকনো শুকনো করে মেখে নিচ্ছি। তো একটা হাতে তো মাখা যাবে না, মাখার পরে দেখা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে একদম শক্ত শক্তভাবে মেখে নেবেন, একদম শক্ত মানে একদম শক্ত না, তার মধ্যে অনেকটা শক্ত। এ দেখুন চট করে টেনে ঠিক ছিঁড়া যাচ্ছে না। দেখুন এরকম শক্ত করে মেখে নেবেন, তারপর এই আকারে লেচিগুলো। তো দেখুন বন্ধুরা, আপনাদের জন্য আমি কিন্তু একটা হাতে করে দেখাচ্ছি, আর একটা হাতে আমার আছে ফোন। আমি ক্যামেরা ইউজ করি না, ক্যামেরা নেই আমার, তার জন্য ফোন থেকে আমি সম্পূর্ণ ভিডিও দিই। তো আপনারা যদি পাশে থাকেন আমি অনেক দূরে এগোতে পারবো। আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি যে আমরা যাতে নিজের কিছু একটা করতে পারি, সবসময় স্বামীর উপরে ডিপেন্ড হতে ভালো লাগে না। স্বামী যতই ভালোবাসুক, যতই কষ্ট না দিক, তবুও মনে হয় যে না, নিজে যদি একটা কিছু করতে পারি তো সত্যিই তাই। তার জন্য এগিয়ে যেতে আমরা সব মেয়েরা মিলে একে অপরকে সাহায্য করব, যাতে আমরা নিজেরা নিজে কিছু গড়তে পারি। কমসে কম হাফ যদি সংসারে ইনভেস্ট করা যায় তো অনেকটা নিজের সম্মানটা মনে হয় বজায় থাকে। তা বলে এই নয় যে স্বামীরা আমাদের সম্মান হানি করে, যথেষ্ট সম্মান দিয়ে ভালোবেসে রাখে, কিন্তু তবুও আমরা চেষ্টা করব নিজেরা নিজের পায়ে যদি দাঁড়ানো যায় তো খুব ভালো হয়। তো এইভাবে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি লেচিগুলো একটা হাতে করেই সমানে কেটে নিলাম। আমার মেয়ে টিউশনে গেছে, এক্ষুনি এলো বলে। দেখুন এবার দুটো হাতে করে আমি একটু একটু প্লেন করে নেবো, মানে যাকে বলে গোল করে নেওয়া। একটা হাতে তো সম্ভব না, তবুও আপনাদেরকে দেখাচ্ছি একটা হাতে কীভাবে, দুটো হাতে কীভাবে করবেন। এরকম আকারে প্লেন করে
সবগুলো আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি আটার লিচিগুলো মানে রুল ময়দান লিচিগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এখানে তো আলু মরিচের আলুটা সেদ্ধ হচ্ছে, এখানে কড়াইয়ে আমি তেল তাতে দিয়ে দিয়েছি। তো ততক্ষণে আমি এখানে আলু মরিচের যেটা আসল জিনিস মরিচ, মরিচটাকে আমি কেটে নেব। একটা হাতে অসুবিধা হচ্ছে, তবু এরকম সাইজের এরকম সাইজের করে কেটে নেব। এইভাবে আমি মরিচগুলো কেটে রেডি করে রাখবো। লঙ্কার একটা তীব্র ঝাঁজ আসছে, এই লঙ্কাগুলো আমার কাছের লঙ্কা, এগুলো রেডি করা রইল। ততক্ষণে চলুন আমি, এই দেখুন তেলটা ধোয়া হয়ে গেছে। এরপর আমি যেটা কাজ সেটা হচ্ছে আটার লুচিগুলো আমি ফেলে নেব, তারপর আমি লুচিগুলো ছাঁকতে পারবো। তো একটা হাতে লুচি বেলা যাবে না, বেলার পরে দেখাচ্ছি। তো এই দেখুন বেলে নিয়েছি, তেলটা খুব জ্বলে গেছে, তার জন্য একটু ফুলতে প্রবলেম হলো। একটা হাতে সবই অসুবিধে হয়, আর একটা বেলে দেখিয়ে নিচ্ছি করে। তো চলুন আর একটা আমি দেখুন, এরপর থেকে লুচিগুলো কিন্তু ভালোভাবে ফুলতে শুরু করেছে। তো প্রত্যেকটা লুচি এইভাবে ফুলছে। তো চলুন দেখে নিচ্ছি পুরো ভিডিওটা, মানে পুরো লুচিগুলো করার পরে। তো বন্ধুরা দেখুন এখানে আমার লুচিগুলো হয়ে গেছে। তো এখানে আলু সেদ্ধটা হয়ে গেছে, এখানে আলু মরিচের জন্য আমি নিয়ে নেব গোটা জিরে। গোটা জিরে দেবার পরে আমি মরিচগুলো দিয়ে দেবো। মরিচগুলো দিয়ে দেবার পরে আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি আলু মরিচ, তো সব দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি অল্প চিনিও দিয়ে দেবো। চিনি আসলে ভালো লাগবে না, সেইভাবে নাড়াচাড়া করে হয়ে গেলো আমার আলু মরিচ। আর আমি কিছু মশলা দেবো না কিন্তু। তো রেডি আজকে রেসিপি আলু মরিচ আর লুচি। কার কার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব।